করবে? তুমি আমার নিয়ে খোদাই চিন্তা করো। মালিক সাহেব আমারে ধমক দিব, ওই ধমকে ডরাই আমি তোমাকে দেখা করাবার দিব। তুমি টেকনিকে যাওয়া লাগবে, ওটা আমার ঠিকই জানা আছে। কলেজে না, কলেজে যাইনি তো, কলেজে গেলে আর তোমাকে দেখা করা হারি। আমি কলেজ ফাঁকি দিয়ে তোমাকে দেখা করছি। শয়তানের বাচ্চা, কলেজ ফাঁকি দিয়ে তুমি এই কাম করো? খারাপ, আজকে তো আমি তাদের কাছে কমুই, কিন্তু তার আগে তোমার একটু টাইট করে নেই। শিষ্যরা তোর এনে থাক। কলেজে না গেলেও নাম্বার পাই, তার কাছে প্রাইভেট করি না। আর সবচেয়ে বড় বিষয় হলো তুমি লেখাপড়া টাঙ্গিও দেখে। ও মার গো, বিমা এটা কি করলি তুই? কাকা পা উঠে দেখো না, কইটা শোনা, মই মুরু পিরে দেখলে তো বেদন কব। এই কইলাম কি, তোমারে কইলে তো তোমার কথা কো নষ্ট হব, এর জন্য আমি না ভাই দিলাম। তোর মত ওর নাম না ভাই, আমার উপর বেশি দোষ কইতাছ। শিশুরা তোরা তো এদিন খানায় খানায় মতো ঝুঁকি পারতেছস, কিন্তু দাদি যে খাপা খেতে আজকে বুদ্ধি খালি খবর দেয়। আমরা তো মারবো মারবো, তোকে শুনতে মারবো, তোকে ভালোবো যা, ওনে খারায় থাকবা। আমার দাদা একটা কাম দিছে, আমি ওর উপরে আইতাছি যা। আচ্ছা উস্তা, দেখ রকম তুই বরিশাল থাকোস আর ঢাকা থাকোস, ওইটা আমার দেহার বিষয় না। বিষয়টা হইতাছে তোর আমি 2 লাখ টাকা দিছি, তুই আমার 2 লাখ টাকা আজকের মধ্যে যেভাবে হোক দিবি। ওই তোর বাড়িতে বিয়া, ওইটা আমি কি করবো? ওই বিয়া বিয়া তো আমার দেখার বিষয় না, তোর টাকা দিছি তুই আমার টাকা দিবি, এর থেকে আমি বেশি কিছু বুঝি না। উপকারের এই না যে তোরে আমি টাকা দিছি তুই আমার টাকা দিবি না, তুই আজকে দিনের মধ্যে যেভাবে হোক আমার টাকাগুলো দিয়া দে। হ্যাঁ করে টাকাগুলো দিয়া দে। ঠিক আছে। বিমু তুই দিন দিন দুষ্ট হয়ে যাইতাছ তাই না? কাকা আমি আবার কি করছি? আঙ্কু দাদি আমারে কইছে বাসটা ঠিলে নিয়ে যাইতে, আমি নিয়ে গেতাছি, নাইলে তো আবার দাদি আমারে বকবো। খারাপ তোর দাদির কাছে ম্যাচকে বিচার করবো। সাসি আপনারা ভদ্র পরিবার সেটা আমি জানি, আপনাকে বাড়িতে কোনদিন বিচারাত্রী নিয়ে আহি নাই কেন, কিন্তু আজকে আইতে বাধ্য হয়েছি। এই যে বিমু দিন দিন দুষ্ট হয়ে যেতেছে, কার এলাকার প্রত্যেকটা মানুষ ওর উপরে অতিষ্ঠ। এই যে আজকে আইছি, ওর যদি কোনো বিচার না করেন এদিকে আমি যাইতেছি না। বাবা কি হইছে? কি হয় নাই হেডা কন? আরে বাবা আমি বাসের মধ্যে হেলান দিয়া ফোনে কথা কইতাছি, ওমনে দেখি পিছন দিকে বিমু বাসটা সরায় ফেলাইছে, আমি তো পইরা গেছি, পইরা যাই যে ব্যথা পাইয়া গেছি গে। এখন কি করবেন করেন? আচ্ছা দাদি তুমি তো আমার বাসটা ধুইলা আনতে কইছো, আমি ধুইলা আনছি, তারপর আমার আগে কি সম্পর্ক করছে দেখি? ও তোমার কাম করলেও দোষ না করলেও দোষ না, দাও তোমার কোনো কাম আমি করবো না। আমারই মনে হয় ভুল হয়েছে, আমি যদি পিছন দিকে তাকাইতাম তাইলে আর পড়ে যেতাম না। আরে আর কিছু কই না, আমি আহি গেছি। শালার এই নাতির নিয়ে আমি যাব কোনে, ও জেনে যায় এই যে একটা করে পেঁয়াজ বাতায় এমন দুষ্টামি করলে পরে কি মাসের ঘরে ডিবার পারবো? দিন দিন বড় হইতেছে, বিয়া তো দেন লাগবো।
মরছে যত জ্বালা। হ্যাঁ বলো না, আমাকে যে বাড়ির থেকে বিয়ে দিল আমি কি বিয়েতে রাজি ছিলাম? রাজি ছিলাম না, তুমি মানা করলাম না কে আর ফিরাইলাম না কে? ও বুঝছি, আসুনো আমি একটা কথা বলি, আমাকে যদি আজকে দিনের ভিতরে না নিয়ে যাও তাইলে আমি গলায় ধরি দে মরমু। আমি ওই ছেড়ার ভাত জীবনেও খাম না, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার ভাত খামো, আমি ওর ভাত খাম কে? তুমি ফিরাইতে পারলাম না তখন, এখন অন্য কোনো ই ধরতেছ? দেখছোস তামিম তোর ফুবুর কাণ্ড, তাতে কত সুন্দর করে বিয়েটা দিল, কত টাকা পয়সা খরচ কইরা, আর এখন তোর ফুবুর কথা হল? উস্তাদ তুমি তাহলে এটা ব্যবস্থা করো, জামাই বাড়ি ভাত খাওয়ারে। আচ্ছা ঠিক আছে, ফুবুরে এমন একটু শিক্ষা দম লাগবো জানি সে বাড়ি থেকে না বাড়িতে পারে। হ্যাঁ উস্তাদ, দুবার তুই আমার লাগে আয় তোর এনেই থাক। আচ্ছা হ্যাঁ, আমি কি বললাম মনে থাকবো তো, মনে জানি থাকে আবার কিছুক্ষণ পরে জানি ভুলা যাও না, অনেকদিন আগের থেকেই বলতেছি তোমাকে। তুমি আজকে দিনের মধ্যে আইবে না হলে আমি তোমাদের বাড়িতে যাব। কি আমি আজকে বিষয় তোকে বলতে যাই, হ্যাঁ আমি শেষে আমি কি বুঝ বুঝ করো তুমি? আমি মানিক। মানিক ভাই তুমি তোমার অবস্থা কে? তুমি যে কিপ্টার কিপ্টে তুমি আড়া মতো ভাই গুড় মানুষ? আরে ভাই আমি ইসলাম করে কি আড়া মাখছি নাকি? কইও না, 2 কেজি আড়া কিনছি দোকান থেকে, মাথা করে নিয়ে আইতেছি, কি পলিথিন যে দিছে বুঝছো, পলিথিন ফাইটা দেওয়া আর পুরো আড়া আমার শরীর জড়াই গেছে গা। দেখছো শিশুরা পুরো কি মিশা করতে মিশা করতে কয়, এখন সত্যি কথা কও না কে? জবাবটা দিমু কি কস দেখি কি
মুসলমানের খবর নাই আজকে বাইতে খালি আমু ওসামা দেশে আমি টুকটুকি বাজাবো কি পাইছে খালি বাড়ি এক আমি কত কত খনে কাকা থাকুন যায় নাতি বুটি কাছে থাকলে তা কথা মাথায় দিন কারান যায় দাদি উঠো